আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের বেকারি বা কেকের দোকানগুলোতে কেক ডেকোরেশনের জন্য যে বাটার ক্রিম ফ্রস্টিংটা ব্যবহার করা হয়, সেই পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপিটাই করে দেখাবো। আর এই বাটার ক্রিম ফ্রস্টিংয়ের সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আমি কোনো রকম আইসিং সুগার ব্যবহার করব না। আর একেবারে ঝামেলা ছাড়াই মাত্র চারটি উপকরণে করে দেখাবো বেকারি স্টাইলে কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট বাটার ক্রিম ফ্রস্টিং। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এই বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি বাটার নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই বাটারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই বাটারটা আমি কী করে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আমার ডালডা মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা যদি ডালডা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, ডালডার পরিবর্তে এখানে ভেজিটেবল শর্টেনিং লাগবে 1/2 কাপ পরিমাণ। সেই সাথে আর লাগবে আমার কন্ডেন্স মিল্ক মেজারমেন্ট কাপের 1 কাপ, আরও 1/4 কাপ পরিমাণ, মানে 2 কাপ থেকে 1/4 কাপ কম। আর ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে আমার নিজের ঘরে তৈরি করা কন্ডেন্স মিল্কটাই ব্যবহার করছি। এই কন্ডেন্স মিল্কের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে আপনারা যদি ঘরের তৈরি কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, নর্মালি যে কোনো বড় মুদির দোকানে 400 গ্রামের যে কন্ডেন্স মিল্কের ক্যানটা কিনতে পাওয়া যায়, সেরকম সম্পূর্ণ 1 ক্যান কন্ডেন্স মিল্ক ব্যবহার করলেও এখানে হয়ে যাবে। সব শেষে লাগবে আমার ভ্যানিলা অ্যাসেন্স 1 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এই 4টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বেকারি স্টাইলের বাটার ক্রিম ফ্রস্টিং। এখন বাটার ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি বাটারটাকে বড় সাইজের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর এই বাটারটা কিন্তু এখন সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আছে, মানে 2 ঘন্টা আগেই ডিপ ফ্রিজ থেকে বাটারটা আমি নামিয়ে রেখেছিলাম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বাটারটাকে হাই স্পিডে বিট করে নেব। আর অবশ্যই মনে রাখবেন, বাটারটা যতক্ষণ না পর্যন্ত একেবারে ক্রিমি একটা টেক্সচারে পরিণত হচ্ছে ততক্ষণই কিন্তু বাটারটাকে বিট করে নিতে হবে। দেখুন, বাটারের মধ্যে কিন্তু ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এখন এই বাটারের সাথে আমি অ্যাড করে দেব ডালডা। আর এই ডালডাটাও আমি ছোটো কিউব করে কেটে নিয়েছি, যেন বাটারের সাথে ডালডাটা খুব ইজিলি মিশে যায়। এখন বাটার আর ডালডা দুইটাই আমি একসাথে হাই স্পিডে বিট করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন যেন বাটার আর ডালডাটা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর মাঝে অবশ্যই কিন্তু 1 থেকে 2 বার ঠিক এভাবে একটা স্প্যাচুলা দিয়ে বোলের চারধারে লেগে থাকা বাটার আর ডালডার মিশ্রণটা আবারও মাঝখানে এনে ভালোভাবে বিট করে নিতে হবে। দেখুন, বাটার আর ডালডাটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর এই বাটার এবং ডালডাটা কিন্তু এখন একেবারে ক্রিমের থিকনেসে চলে এসেছে। এখন ক্রিমের এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে একটু চেক করে নেব যে ডালডাটা খুব ভালোভাবে বাটারের মধ্যে মিশেছে কিনা। যদি দেখেন বাটারের মধ্যে আর কোনো দানা ভাব লাগছে না, মানে বাটার আর ডালডাটা খুব ভালোভাবে একসাথে মিশে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার নিজের ঘরে তৈরি করা কর্নেস মিল্ক। আর ফ্রেন্ডস, আমি কিন্তু আগেই বলেছি, আপনারা যদি নিজের ঘরে তৈরি করা কর্নেস মিল্কটা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, নর্মালি মুদির দোকানে যে 400 গ্রামের কর্নেস মিল্কের ক্যানটা কিনতে পাওয়া যায়, সেই সম্পূর্ণ 1 ক্যান কর্নেস মিল্ক দিয়ে দিলেই হয়ে যাবে। এখন সবগুলো উপকরণই একসাথে খুব ভালোভাবে বিট করে নেব। আর কর্নেস মিল্কটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ক্রিমটা একেবারে ফ্লাফি হয়ে যাবে। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন কর্নেস মিল্কটা যেন একেবারে ঠান্ডা হয়। এখন ক্রিমের সাথে কর্নেস মিল্কটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই বিট করে নেব। এবং মাঝে 1 থেকে 2 বার প্যাচোলা দিয়ে চারধারে ক্রিমটা মাঝখানে এনে
আবারও ভালোভাবে সম্পূর্ণ ক্রিমটাই বিট করে নেব। দেখুন, এর সাথে কিন্তু কোনো রকম আইসিং সুগার ব্যবহার না করে তৈরি হয়ে গেল পারফেক্ট বেকারি স্টাইলের বাটার ক্রিম ফ্রস্টিং। আর আপনারা যদি এই ক্রিমটা সংরক্ষণ করতে চান, তাহলে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ক্রিমটাকে রেখে ভালোভাবে ঢাকনা মেরে নর্মাল ফ্রিজে 7 দিন এবং ডিপ ফ্রিজে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত রেখে ক্রিমটা ব্যবহার করতে পারবেন। শুধু মনে রাখতে হবে, কেক ডেকোরেশনের আধা ঘন্টা আগে ক্রিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, যেন ক্রিমটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তবে আমি কিন্তু এখন এই ক্রিমটা দিয়ে আপনাদের 2টা মাফিন কেক ডেকোরেশন করে দেখিয়ে দেবো। জন্য বড় সাইজের 2 ধরনের 2টা স্টার নাজাল আগে থেকেই আমি প্লাস্টিকের পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন এই ব্যাগগুলো আমি গ্লাসের মধ্যে বসিয়ে দেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা বাটার ক্রিম ফ্রস্টিংটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব এবং হালকা হাতে ব্যাগটাকে টেনে ক্রিমটাকে আমি নাজালের মুখে নিচের দিকে এনে দেব এবং সেমভাবে আরও একটা ব্যাগের মধ্যে ক্রিমটাকে ঢুকিয়ে নেব। আর এর সাথেই দেখুন, 2টা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন মাফিনগুলো ডেকোরেশনের পালা। এর জন্য আগে থেকেই আমি চুলায় 7টা চকলেট মাফিন কেক তৈরি করে নিয়েছি। আর এই মাফিনগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন একটা মাফিন নিয়ে ক্রিম ভর্তি পাইপিং ব্যাগটাকে হালকা হাতে মাফিনের ওপর ঘোরালেই দেখবেন একটা বড় সাইজের গোলাপ তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি আরও একটা মাফিনের ওপরে বাকি নাজালটা দিয়েও ডিজাইন করে নেব। আর দেখুন ফ্রেন্ডস, এই ক্রিমের থিকনেস মাশাল্লাহ করে কতটা পারফেক্ট। এখন আপনাদের আরও একটু বোঝার স্বার্থে আমি আরও একটা প্লেটের ওপরে কিছু ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিজাইন করে কেকের চারধারে বাউন্ডারি অথবা মাঝখানের ফুল দিয়ে অনায়াসে খুব সুন্দর করে একটা কেক কিন্তু ডেকোরেশন করে ফেলতে পারেন। আর ফ্রেন্ডস, খেয়াল করুন এই ক্রিমটা কতটা সিল্কি। ক্রিমের স্বাদের ব্যাপারে কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আমি আগেই বলেছি এই ক্রিমের রং রূপ সেই সাথে স্বাদ সব কিছুই কিন্তু পারফেক্ট বেকারি স্টাইলের। এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলে কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে বানানো কেক, এটা আমার গ্যারান্টি রইল। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই ক্রিমটা বাসায় ট্রাই করবেন এবং কেক ডেকোরেশন করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে ক্রিমটা কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।